কিছুদিন আগে আমরা কাকালচুরে 400 প্যাকেট বিতরণ করেছিলাম সম্মানিত সভাপতি, বিভিন্ন পর্যায়ে সম্মানিত কর্মকর্তাবৃন্দ, বদলপুর, আজমিরগঞ্জের কাকালচর, মুরাদপুর, লাখাই প্রত্যন্ত অঞ্চলে ছুটে বেড়াচ্ছেন এবং এই মানুষদের বানপাশে মানুষদের পাশে উনি আছেন এবং আমরা সংবাদকর্মী দেখি ওনার মতো পরিশ্রম আর কেউ করছেন না, কারণ আমরা মনে করি উনি যাতে সুস্থ থাকেন। এই সামনে কিন্তু করোনা ভাইরাস কিন্তু আরো বাড়তেছে, আমরা চাই উনি সুস্থ থাকেন এবং মানুষের অভিজ্ঞতা বাসির সেবা উনি করে যান। একজন এটা মহৎ উদ্যোগ নিচ্ছে, সবুর করে নিতে হবে, আধা ঘন্টা ধৈর্য রাখতে হবে, আধা ঘন্টার জন্য যদিও প্রচন্ড রোদ, কথা আর বলতে চাই না, সবসময় রাসেল এই উদ্যোগ নেয় এবং আমরা কিন্তু এখানে এই স্থানে আপনারা যারা উপস্থিত আছেন এই স্থানে কিন্তু আমরা প্রতি বছর এই করোনার সময় দু তিনবার এখানে ফসল চৌত্রিশাব আছেন, পাড়ার মহল্লার যুবক এলাকার গণ্যমান্য সকলকে নিয়ে কিন্তু আমরা প্রতি এক দুই মাস পর পরই আপনাদের কিছু দেওয়ার চেষ্টা করছি। পৌরসভার পক্ষ থেকে আল খায়ের গ্রুপের পক্ষ থেকে আমরা আপনাদের হাতে সামান্য ঈদ উপহার তুলে দিতে সক্ষম হচ্ছি, আমরা ধন্যবাদ জানাই আল খায়ের গ্রুপটি। আমি দেখেছি যে ইতিপূর্বে আমাদের যে বন্যা দুর্গত এলাকা, আপনারা জানেন যে আমাদের হবিগঞ্জ জেলার অনগঞ্জ, বানিয়াচং, লাখাই, নবীগঞ্জ এই জায়গাগুলোতে এখনো প্রচুর পানি, সেখানে কিন্তু মানুষ আছে আশ্রয় কেন্দ্রে, তো সেই এলাকাগুলোতে আল খায়ের গ্রুপের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু একটা বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে। এখানে যারা কাজ করেছেন আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, আমাদের সম্মানিত জনপ্রতিনিধি যারা আছেন এবং সরকারি কর্মকর্তা সকলে কিন্তু সবসময় আপনাদের পাশে আছেন। আপনারা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী করোনার সময় আপনাদের হাতে মানবিক সহায়তা প্রদান করেছেন, আপনাদের যে কোনো দুর্যোগে তিনি কিন্তু সবসময় আপনাদের জন্য সহযোগিতা প্রদান করেছেন।